মার্কিন সিনেটে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের তদন্ত নিয়ে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি দুই দিন ধরে ঢাকায় এই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা তবে তদন্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তদন্তে প্রয়োজন হলে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা হবে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তদন্ত আটকাতে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও পররাষ্ট্র বিভাগের কর্মকর্তারা সরকারি চ্যানেল ব্যবহার করেছিলেন কিনা তা জানতে চেয়েছে দেশটির বিচার বিভাগ সংক্রান্ত সিনেট কমিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে দেওয়া এক চিঠিতে এ বিষয়ে জানতে চান কমিটির চেয়ারম্যান চ্যাক গ্রাসলি চিঠিতে বলা হয় এই অভিযোগ সত্য হয়ে থাকলে এর মাধ্যমে হিলারি শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং পররাষ্ট্র বিভাগের সততা নিয়ে জনগণের আস্থা বিনষ্ট করেছেন বৃহস্পতিবার চ্যাক গ্রাসলি নিজস্ব ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয় এতে রেক্স টিলারসনকে লেখা সিনেট কমিটির চেয়ারম্যানের চিঠিটির মূল কপিটির পিডিএফ ভার্সনের একটি লিঙ্কও দেওয়া হয় চিঠিতে ঢাকায় যুক্তরাষ্ট্র মিশনের সাবেক উপপ্রধান জন ডানিলোভিসকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও জানানো হয় চিঠির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে জয়ের বিরুদ্ধে সম্পাদের হিসাব চাওয়ার হুমকি দেওয়া সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনও যুক্ত করা হয় চ্যাক গ্রাসলির ওয়েবসাইটের খবরে বলা হয় বাংলাদেশি বিজনেসম্যান যিনি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ ও ক্লিন্টন ফাউন্ডেশনের একজন ডোনার তাকে সহায়তা করতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও তার কর্মকর্তারা অফিসিয়াল চ্যানেল ব্যবহার করেছিলেন কিনা এ সংক্রান্ত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন চ্যাক অভিযোগগুলোর মধ্যে এমন খবর প্রকাশিত হয়েছে যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলেকে আর্থিক হিসাব নিয়ে তদন্তের জন্য হুমকিও দেওয়া হয়েছিল হুমকি দিয়ে প্রধানমন্ত্রীর ছেলেকে বলা হয়েছিল তিনি যদি বিজনেসম্যান ও ক্লিন্টন অর্গানাইজেশনের ডোনার ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তদন্ত বন্ধ করতে সহায়তা না করেন তাহলে তার আইআরএস পরীক্ষা করা হবে রেক্স টিলারসনকে দেওয়া চিঠিতে আরও বলা হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে এমন যুক্তিসঙ্গত সন্দেহ উত্থাপিত হয়েছে যে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং পররাষ্ট্র বিভাগের উপর জনগণের আস্থা নষ্ট করেছেন গ্রাসলি বলেন কিছু ইমেল এটা প্রমাণ করছে যে পররাষ্ট্র বিভাগের কর্মকর্তারা এবং হিলারি ক্লিন্টন ও তার ক্লিন্টন ফাউন্ডেশনের কর্মকর্তারা ডক্টর ইউনিসের গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের কার্যক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন এছাড়া ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলা হয়েছিল তিনি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে ইউনুসের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে চাপ দেন এ বিষয়ে প্রধানমন্ত্রীর ছেলেকে তদন্ত বন্ধ করতে একাধিকবার চাপ দিয়েছিল পররাষ্ট্র বিভাগ চ্যাক গ্রাসলি চিঠিতে আরও বলেন যদি শুধু ব্যক্তিগত ও ক্লিন্টন ফাউন্ডেশনের আর্থিক স্বার্থের জন্য পররাষ্ট্রমন্ত্রী তার পদ ব্যবহার করে এবং সার্বভৌম সরকারের নিরপেক্ষ তদন্ত বন্ধ করতে হস্তক্ষেপ করেন তা হবে অগ্রহণযোগ্য আর সরকারি ক্ষমতা ও পারিবারিক প্রতিষ্ঠান মিলেমিশে যদি এই কাজ করে থাকে তাহলে সেটাও অনুচিত হবে আর তদন্ত আটকাতে প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে সম্পাদের হিসাব নেওয়ার হুমকি দেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্র দপ্তরের কোনো ভূমিকা ছিল কি না তা নির্ধারণ করা জরুরি গ্রাসলি চিঠিতে এই অভিযোগের বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পররাষ্ট্র বিভাগের কর্মকর্তারা জড়িত কিনা এবং আইআরএস পরীক্ষার হুমকি সত্য কিনা তা বিস্তারিত জানতে চেয়েছেন এছাড়াও অভিযোগগুলো পর্যালোচনার জন্য এই সংক্রান্ত ফাইল ও ইমেলগুলো পররাষ্ট্র বিভাগের ইন্সপেক্টর জেনারেল অথবা বিচার বিভাগে পাঠানো হয়েছে কিনা তাও জানতে চেয়েছেন